আরাস থেকে যে অর্গানিক প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো দিয়েই আজকে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার করব। সো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নির ফ্রম নির লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। এত অসহ্য গরম, আসলে কিছুই ভালো লাগে না। তারপরও তো বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া করতে হবে, সব কিছুই ঠিকঠাক মতো করতে হবে। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি, এখানে ছিল রুটি আর আলু ভাজি দিয়ে ব্রেকফাস্টটা করছি এবং পরে থাকবে চা। বাই দ্য ওয়ে, আমার মতো চা লাভার কারা আছো যে গরমের মধ্যেও দুধ চা খাওয়া তোমরা ছাড়তে পারছো না? আমারও কিন্তু সেম অবস্থা, চা কফি ছাড়তেই পারছি না। সকালবেলা চা এবং বিকেলবেলার দিকে দেখা যায় যে কফি খাচ্ছি, এই অভ্যাসটা আর ত্যাগ করতে পারছি না। তো এদিকে আমাদের গলিতে দেখলাম ময়লা চলে এসছে। ময়লা একটা হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি। তো এখানে আছে, আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করব। এটা হচ্ছে আমার অয়েলটা, যেটা আমি সব রকমের অয়েল একসাথে মিক্সড করে রাখি। এটার রেসিপিটা, মেকিং যে রেসিপি, সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। কারো দেখতে ইচ্ছে হলে চাইলে আমার পেজটা থেকে ঘুরে আসতে পারেন, আমার ব্লগটা দেখলে অলরেডি জানা হয়ে যাবে। আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যে এই তেলটা আমি কীভাবে মেক করি। এটার মধ্যে অনেক টাইপের অয়েল মিক্স করা আছে, সো এটা তেল চুলের জন্য অনেক হেলদি একটা অপশন হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি হার্বাল এই হেয়ার প্যাকটা, ওয়েজবির অর্গানিক এটা একটা হেয়ার প্যাক। এটা আমি লাস্ট টাইম দারাজ থেকে অর্ডার প্লেস করেছিলাম, দারাজ থেকে নিয়েছিলাম। এটার মধ্যে আছে মেহেদি, শিকাকাই, আমলকি, রিঠা, বহেরা, জটমানসি। তো এটা উপকরণ দেওয়া আছে, কিসের সাথে কত চামচ কি মিক্সড করে দিতে হবে। তো এখন আমি এখানে আমার চুলের পরিমাণ মতো জিনিসটা দিয়ে নিব। যতটুকু লাগে আমি আসলে মিক্সড করে নিব ওভাবে। আর এটা এখানে আছে হচ্ছে মেথি গুঁড়া। মেথিটাকে আমি বাসায় গুঁড়া করে রেখেছি, এখানে আমি মেথি গুঁড়া দিয়ে দিব। মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো, সেটা বুঝে দিতে হবে। আর যাদের চুল পড়ার সমস্যা আছে তারা এই জায়গাটাতে পেঁয়াজের রস ইউজ করলে অনেক ভালো ফলাফল পাবেন। তো আমি এটাকে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিব, যেটা আমি আমার হেয়ার অ্যাপ্লাই করব। আর আমার কাছে মেহেদি গুঁড়া আছে, সেটাও আমি অল্প একটু ইউজ করে নিচ্ছি, দেখাচ্ছি সবার সাথে। এই তো এখানে মেহেদি পাতার গুঁড়া যেটা আছে, ওইটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। আমি বেসিক্যালি আমার হেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দারাজ থেকেই অর্ডার করে থাকি ম্যাক্সিমাম টাইমে। এখান থেকে আমি একটু মেহেদি পাতা গুঁড়া নিয়ে নেব। দারাজে আসলে অথেন্টিক কিছু পেজ আছে, একটু ঘুরে রিভিউগুলো দেখে বুঝে নিতে হবে। ভালোভাবে অর্ডার প্লেস করলে প্রতারিত হওয়ার কোনো প্রকার চান্স থাকে না। আমি তো আলহামদুলিল্লাহ সবসময় আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো দারাজ থেকেই অর্ডার করি। এখন থেকে মিক্স করে আমি খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব। এই তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ এরকম হবে, একদম বেশি ঘন হলে কিন্তু চুলে বসতে চাইবে না, আর পাতলা বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু মাথা থেকে বেয়ে বেয়ে নিচে পড়ে যাবে। যেহেতু গরমের সিজন, ঘাম তো কম বেশি সবারই হয়। তো এখন আমি প্যাকটাকে হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখন আমি একটা ফেস মাস্ক ইউজ করব। তো এইখানে আছে মসুর ডালের গুঁড়া, চন্দন গুঁড়া, তারপর আছে হচ্ছে মুলতানি মাটি, তারপর গোলাপ ফুলের গুঁড়া, এগুলো সব ধরনের গুঁড়া আমি একসাথে মিক্সড করে রেখেছি। আর এগুলো কিন্তু আমি দারাজ থেকেই নিয়েছিলাম এই ফেস প্যাকগুলি। তো এখান থেকে আমি এক চামচের মতো নিয়ে নিচ্ছি, আসলে আমি একাই ইউজ করব, তো যতগুলো লাগছে সেই পরিমাণেই নিব। এর মধ্যে আমি এখন নিয়ে নিব আলুর গুঁড়া, যে আলুর গুঁড়াটা তোমরা লাস্ট দেখেছো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, তো সেই জিনিসটা নিচ্ছি। আর এখানে নিচ্ছি চারকোল গুঁড়া। তো চারকোল কিন্তু স্কিনের একদম ডিপে গিয়ে একদম ময়লাগুলো সব ক্লিন করে ফেলে, এর জন্য চারকোলটা খুব ভালো। এটাকে আমি এখন যে গোলাপ জল আছে গোলাপ জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলিয়ে নিব, আর সাথে আমি এক স্লাইস লেবুর রস দিয়ে দিব। তো আমি নর্মালি এরকমই করি, পানি তেমন একটা ইউজ করি না। আমি গোলাপ জল আর লেবুর রসটাকে দেওয়ার চেষ্টা করি আমার ফেস প্যাকে। তো সেক্ষেত্রে দেখা যায় স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়। আমার যেহেতু ড্রাই স্কিন না, কম্বিনেশন স্কিন, সো আমার স্কিনের জন্য এটা বেশ ভালো কাজ করে। তো এই তো আমি একটা স্লাইস লেবু নিয়ে নিয়েছি, এর মধ্যে যতগুলো রস আছে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব সুন্দরভাবে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিব এবং সুন্দরভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিব। এখন তোমরা দেখতেই পাবে যে কত স্মুথ, এই যে এইরকম হবে। যেহেতু স্কিনের জন্য তো অতটা পাতলা করার দরকার নাই, একটু মিডিয়াম রেখে আমি করেছি, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এখন এটা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিব। তো অ্যাপ্লাই করার পর কিন্তু শুকা মানে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে ধুয়ে ফেলতে হবে।
আসসালামু আলাইকুম সবাইকে, আজকে সবার সাথে শেয়ার করব আমার দুপুরের লাঞ্চের একটা ভিডিও। সো আই হোপ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আমি দুপুরে আসলে খেয়ে নিয়েছিলাম, আমি একটু মলা মাছ রান্না করেছি। লাস্ট ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি যে আমি মুরগির মাংস রান্না করেছি আর মলা মাছ রান্না করেছিলাম, আলু দিয়ে একদম চড়চড়ি করেছি। সেটাকেই আমি প্রথমে এক প্লেট ভাত নিয়ে লেবু চিপে তারপর আমি মলা মাছটা দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিয়েছি। এখন আমি বাকি ভাতটার মধ্যেও লেবু একদম ভালোভাবে চিপে নিলাম। আর এখন আমি যে মুরগির মাংসটা রান্না করেছি একদম ভুনা ভুনা করে নিয়েছি, গা মাখা ঝোল দিয়ে ছোটো ছোটো করে আলু দিয়ে আমি এই মুরগিটা রান্না করেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাদের বলেছিলাম তোমরা কে কে এইভাবে মাখো মাখো করে মুরগি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই তো আমি মুরগি দিয়ে খুব সুন্দরভাবে ভাত খেয়ে নিচ্ছি। আসলে কি আর বলবো, এত বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল, গরম গরম খেতে তো অসাধারণ। ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো।